তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতন এক মহান সৃষ্টি। জীবন মৃত্যুর প্রতি বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, নবীন প্রবীণের এক অঘোষিত লড়াই সমন্বিত উপন্যাসের ব্যাপ্তি পাঠককে এক বিষাদ মধুর প্রশান্তির জগতে নিয়ে যায়। এই উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1955 সালে রবীন্দ্র পুরস্কার এবং 1956 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। 1359 সালে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয় সঞ্জীবন ফার্মেসি নামে। পরবর্তীতে দ্বিতীয় সংস্করণ এই পরিবর্তন পরিমার্জনা করে নাম দেন আরোগ্য নিকেতন। বইটির পৃষ্ঠা সংখ্যা 310 এবং এটি একটি নাটকও বলা চলে। আরোগ্য নিকেতন উপন্যাসে তারাশঙ্কর এক চিকিৎসকের গল্প লিখতে বসেছেন, মানুষের রোগ আরোগ্য মৃত্যুর কাহিনী লিখেছেন। দেবীগ্রাম, নবগ্রাম এমন কয়েকটি সন্নিহিত গ্রামকে ভিত্তি করে গল্প লিখেছেন। পুরনো দিনের গ্রামাঞ্চলে সন্ন্যাসীদের টোটকা, বৃদ্ধ লোকের চিকিৎসা, বিশুদ্ধ কবিরাজি চিকিৎসা প্রচলিত ছিল। আরোগ্য নিকেতন অর্থাৎ চিকিৎসালয়, হাসপাতাল নয়, দাতব্য চিকিৎসালয়ও নয়। দেবীপুর গ্রামের তিন পুরুষ চিকিৎসা ব্যবসায়ী মহাশয়দের চিকিৎসালয়। এই মশাইদের চিকিৎসালয় নিয়েই এই উপন্যাসের আলোচনা। মশাইদের বাড়ির এই কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত এক অসামান্য উপন্যাস হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বাধীনতা পরবর্তীকালে মানুষের মনে অ্যালোপ্যাথি চিকিৎসার ঝোঁক বাড়তে থাকল। এই পরিবর্তনে সামিল হতে চেয়েছিলেন জিয়ান মশাই। কবিরাজের ছেলে কবিরাজিতে অঞ্চলের সেরা, তা সত্ত্বেও রঙ্গলাল ডাক্তারের কাছে পড়ে অ্যালোপ্যাথিও রপ্ত করেছিলেন। নিপুণতা যথেষ্ট দেখালেও জীবন মশাই ডিগ্রিধারী ডাক্তারের কাছে নিতান্তই হাতুড়ে। তাই গ্রামে যখন হেলথ সেন্টার, সরকারি হাসপাতাল তৈরি হলো, ডিগ্রি ডাক্তাররা আসতে থাকল, তখন জীবন মশাইয়ের পসার নিষ্প্রভ হতে থাকল। কিন্তু আরোগ্য নিকেতন উপন্যাসে জীবন দত্ত অনেক বাস্তববাদী, যুগের সাথে নতুন চিকিৎসা পদ্ধতি ও নতুন ঔষধের গুরুত্ব মেনে নিয়েছেন। যেসব ক্ষেত্রে কবিরাজির তুলনায় অ্যালোপ্যাথি কার্যকর, তখন তা প্রয়োগ করেছেন জীবন মহাশয় দক্ষ কবিরাজ। এই মহাশয় একজন পাস না করা ডাক্তার, তার চেয়ে বড় কথা জীবন মৃত্যুর যে খেলা চলে হারজিতের, সেখানে জীবন মশাই এক উজ্জ্বল প্রতিভা, যেন কোনো অলৌকিক ক্ষমতায় অতি মানবিক। বিপিনের মৃত্যুতে মশাইয়ের অনুচ্চারিত নিদান সত্য হয়েছে, আর কলকাতায় বিশেষজ্ঞ চিকিৎসার চেষ্টা ব্যর্থ হয়েছে। মতির মায়ের নাড়িতে মৃত্যুর পদধ্বনি শুনেছিল জীবন মশাই, ছয় মাস সময় দিয়েছিলেন তাকে। রামহরি মৃত্যুকে স্বীকার করে জ্ঞান গঙ্গায় যেতে চায়, কিন্তু জীবন মশাই বলে মৃত্যু এখনো বেশ দূরে। আবার জীবন মশাইয়ের ছেলে বনবিহারী অবিরাম অত্যাচারে মৃত্যুকে ডেকে আনছে। জীবন মশাই বুঝতে পারে নারীর টেপার আগেই, কিন্তু মৃত্যুর নিয়তিকে রোধ করতে পারে না। জীবন মশাইয়ের নারী দেখা শুধু রোগীর মৃত্যু ঘোষণার জন্য নয়, মৃত্যু রোধ করার জন্য। তাই জীবন মশাইয়ের বিশ্বাস মৃত্যু অনিবার্য, যখন সে কালব্যাধি মানুষ রোধ করতে পারে না। আবার বহু কঠিন ব্যাধি যদি কালব্যাধি না হয়, তবে তা রোধ করা সম্ভব। এই প্রত্যয় নিয়েই জীবন মশাই সেখানে দেখেছে রূপহীন মৃত্যুর এগোনো পেছনের খেলা। বহু বিচিত্র মৃত্যু, তারাশঙ্কর মৃত্যুর বিচিত্র ছবি এঁকেছেন উপন্যাস জুড়ে। ফলে আরোগ্য নিকেতন উপন্যাস কেবল প্রাচীন ও আধুনিক চিকিৎসা পদ্ধতির দ্বন্দ্ব এ সীমাবদ্ধতা থাকলো না, সেখান থেকে এগিয়ে এলো জীবন মৃত্যুর দ্বন্দ্বে। প্রসঙ্গত মনে পড়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি, যেটি আমরা এই চ্যানেলের অন্য একটি জায়গায় আলোচনা করেছি। যমিনী কবিরাজ, যাদব পণ্ডিত ও শশীর মধ্যে দ্বন্দ্ব দেখিয়েছেন খুব সূক্ষ্মভাবে। সেই সূত্রেই উপন্যাসে এসে পড়েছিল জীবন মৃত্যুর দ্বন্দ্ব। যাদব পণ্ডিতের ইচ্ছা মৃত্যু যেন জীবনকে পরিহাস, আবার সেন দিদিকে বাঁচাতে শশীকে মৃত্যুর সঙ্গে জীবনের লড়াইয়ে নামতে হয়েছে। আধুনিক চিকিৎসায় কবিরাজি প্রথা ব্যর্থ হচ্ছে। আরোগ্য নিকেতন উপন্যাসের জীবন মৃত্যুর দ্বন্দ্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে জীবন মশাইয়ের অনুভবে। এতকাল জীবন মশাই নারীতে মৃত্যুর আগমন অনুভব করেছে, তার নির্ভুল দিনক্ষণক্ষণ তার বিদ্যার কর তার নির্ভুল দিনক্ষণ তার বিদ্যার করতলগত ছিল, আজ তার সিদ্ধি, নিজের মৃত্যু তার মৃত্যু দর্শন। তারাশঙ্করের জীবন জিজ্ঞাসার প্রধান বিষয় ছিল মৃত্যু ভাবনা। আরোগ্য নিকেতন উপন্যাসের তারাশঙ্কর মৃত্যুর
প্রশান্তটাই এঁকেছেন। জীবন মশাইয়ের দীর্ঘ চিকিৎসক জীবনে অভিজ্ঞতার সূত্রে পাঠক মৃত্যুর রহস্যময় জগতে পরিক্রমা করেন। তবু ডক্টর আশিস কুমার দে জানিয়েছেন, মৃত্যু রহস্য বিশ্লেষণের চেষ্টা তত্ত্ব সর্বস্ব হয়নি, পাঠকের অনুভবের স্তরে তীক্ষ্ণতা জাগিয়েছে। তাহলে কি মৃত্যু ভাবনাতেই তারাশঙ্করের উপন্যাসটিকে শেষ করলেন? এ বিষয়ে অরুণ কুমার মুখোপাধ্যায় বলেছেন, আরোগ্য নিকেতন উপন্যাসের বিষয় সাময়িক নয়, চিরন্তন। ভারতবাসীর মনে যে মৃত্যু জিজ্ঞাসা আছে, মৃত্যুর দর্শন সম্বন্ধে যে চিরন্তন জিজ্ঞাসা আছে, মৃত্যুর রহস্যময়তা সম্বন্ধে শ্রদ্ধা বিস্ময় মিশ্রিত অনুভূতি আছে, তাকে অবলম্বন করে গড়ে উঠেছে এই উপন্যাস। কিন্তু আরোগ্য নিকেতন উপন্যাসে মৃত্যু প্রাসঙ্গিক নয়, আধিকারিক জীবন থেকে শুরু করে মৃত্যুকে পৌঁছানো নয়, মৃত্যু থেকে জীবনে যাওয়ার গল্প, এ গল্প জীবনের গল্প, মৃত্যুর পত্রে ধরা সে জীবন। মৃত্যুর আলোকেই জীবনের সত্যের উদ্ভাস হয়। ভারতীয় দর্শনে জীবন মৃত্যুকে একটি অখণ্ড প্রবাহ বলে মেনে নেওয়া হয়েছে। মৃত্যু ধ্বংস নয়, চিরাবসান নয়, মৃত্যুর পরিণামে পুনরায় জন্মগ্রহণ। এভাবেই জন্ম জন্মান্তর মৃত্যুর সূত্রে গাঁথা পড়ে।